ওয়েলকাম ব্যাক অনলাইন সাপোর্ট বাংলা চ্যানেলে, সাথে আছি আমি সাদাত হোসেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচ্য বিষয়, জমি ক্রয়ের সময় বিক্রেতার কাছ থেকে কী কী কাগজপত্র চেয়ে নেবেন। আমরা অনেকেই জানি না জমি ক্রয়ের সময় কোন ধরনের কাগজপত্রগুলো বিক্রেতার যাচাই করা জরুরি, কেননা জমি ক্রয়ের সময় যদি আপনি এই সমস্ত বিষয়ে যাচাই না করেন সেক্ষেত্রে হয়তো আপনি প্রতারিত হতে পারেন। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জমি ক্রয়ের সময় বিক্রেতার কাছ থেকে কি কি কাগজপত্র চেয়ে নেবেন এবং সেগুলো যাচাই করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমত আপনাকে যে সমস্ত বিষয়ে যে সমস্ত কাগজপত্র যাচাই করতে হবে, তার মধ্যে সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জমির খতিয়ান। বাংলাদেশের প্রেক্ষাপটে জমির খতিয়ানগুলো হচ্ছে সিএস, এসএ, আরএস, বিএস, সিটি জরিপ। আপনার এলাকায় হয়তো সিএস, এসএ সবগুলো মিলে যাবে, কোন কোন এলাকায় সিএস, এসএ, আরএস খতিয়ান হয়েছে, কোন কোন এলাকায় সিএস, এসএ, বিএস খতিয়ান হয়েছে, আর কোন কোন সিটি কর্পোরেশন এলাকায় সিএস, এসএ এবং সিটি জরিপ হয়েছে। তো আপনার এলাকায় কোন তিনটি খতিয়ান সম্পন্ন হয়েছে সেগুলোর দিকে আপনি ফোকাস দেবেন। যদি ধরে নিলাম আপনার এলাকায় সিএস, এসএ এবং আরএস খতিয়ান সম্পন্ন হয়েছে, এক্ষেত্রে আপনার এই তিনও খতিয়ান আপনি খতিয়ানের ফটোকপি নেবেন এবং সেগুলো মালিকানার ধারাবাহিকতা ঠিক আছে কি না সেগুলো আপনাকে যাচাই করতে হবে। যদি এ সমস্ত বিষয়ে যাচাই করতে আপনার কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, সেক্ষেত্রে আপনি চাইলে ভূমি অফিস বা তহসিল অফিসের শরণাপন্ন হতে পারেন, সেখান থেকে আপনি তথ্যগুলো সংগ্রহ করে নিতে পারেন। দ্বিতীয়ত যে বিষয়টা আপনার খুব ভালোভাবে যাচাই করতে হবে, জমির সকল মালিকানা বায়া দলিল। বায়া দলিল বলতে আমরা সাধারণত 2005 সালের পর থেকে যে সমস্ত দলিলগুলো হয়ে থাকে সেগুলোর মধ্যে 25 বছরের মালিকানা বিবরণ থাকে। পূর্বের দলিলগুলো তো তেমন তথ্য না থাকলেও কিন্তু নতুন দলিলগুলোতে এই তথ্যগুলো পাওয়া যায়। সেক্ষেত্রে বায়া দলিলগুলো সংগ্রহ করে মালিকানার ধারাবাহিকতা ঠিক আছে কি না সেগুলো দেখবেন, এবং 2005 সালের পর থেকে যদি দলিলগুলো হয়ে থাকে সেক্ষেত্রে সেখানে 25 বছরের মালিকানা বিবরণে যতগুলো দলিল রয়েছে দলিল নাম্বার পাবেন, সকল দলিলের ফটোকপিগুলো নেবেন এবং মালিকানা ঠিক রয়েছে কিনা সেগুলো যাচাই করবেন। তিন নম্বরে যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নামজারি। নামজারি খতিয়ান বলা হয় এটা, খারিজের পেপারও বলা হয়ে থাকে বা মিউটেশন ইংলিশে বলা হয়ে থাকে। জমির খতিয়ান যেরকম গুরুত্বপূর্ণ, নামজারি খতিয়ান ঠিক তদ্রূপ গুরুত্বপূর্ণ। তবে নামজারি খতিয়ান হচ্ছে যদি জমির মালিকানা পরিবর্তন ঘটে সেক্ষেত্রে এটা তৈরি করতে হয়। ধরুন কোনো ব্যক্তি যদি সম্পত্তি উত্তরাধিকার সূত্রে হয়ে থাকে সেক্ষেত্রেও তাকে অবশ্যই নামজারি করতে হবে, জমি খাজনা পত্তন করতে হবে, খারিজের পেপার তৈরি করতে হবে। তো এইটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই আপনারা নামজারি খতিয়ানের ব্যাপার যাচাই করবেন এবং মালিকানার ধারাবাহিকতা ঠিক আছে কি না, কতটুকু সম্পত্তির মালিক সে, জমি দখলে কতটুক, জমির দলিলে কতটুক এবং খতিয়ানে কতটুক, সম্পূর্ণ বিষয় আপনি সেখান থেকে তথ্যগুলো নিতে হবে। চার নাম্বার যে বিষয়টি সে গুরুত্বপূর্ণ, জমি বিক্রেতার জাতীয় পরিচয়পত্র। এই বিষয়টা কেন গুরুত্বপূর্ণ একটু আমি ডিটেলসে বলতেছি। ধরে নিলাম কোনো ব্যক্তি জমি বিক্রি করতেছে, তার জমির তার দলিলে একটি নাম রয়েছে কিন্তু তার জাতীয় পরিচয়পত্রের নামের কিছুটা ভিন্নতা রয়েছে, সেক্ষেত্রে আপনি সেই বিক্রেতার কাছ থেকে জমিটি ক্রয় করতে গেলে হয়তো দলিলে কিছু ভুল ভ্রান্ত হতে পারে। যদিও জমিটি তার হয় সেক্ষেত্রেও এই ভুল ভ্রান্তির হওয়ার সম্ভাবনা থাকে, কেননা এখন বর্তমানে জাতীয় পরিচয়পত্রটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। জাতীয় পরিচয়পত্রের তথ্য এবং জমিনের মালিকানার যে নাম সেটা অবশ্যই মিল থাকতে হবে, যে কারণে জমির বিক্রেতার জাতীয় পরিচয়পত্রটি আপনারা যাচাই করে নেবেন, তাহলে পরবর্তীতে দলিলের কোনো ভুল ভ্রান্তি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। পাঁচ নম্বরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হলে ওয়ারিশ সনদ। কোনো ব্যক্তি যদি উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হয়ে থাকে সেক্ষেত্রে তার ওয়ারিশ সনদ যাচাই করতে হবে, কেননা তারা উত্তরাধিকার হিসেবে কয়জন ওয়ারিশ সনদে নাম রয়েছে, সেই ওয়ারিশ সনদটি জাল তৈরি করা হয়েছে কিনা, ওয়ারিশ সনদে ওয়ারিশগণের নাম রয়েছে কিনা
সম্পূর্ণ তথ্য আপনার মিল আছে কিনা দেখতে হবে এবং যাচাই করতে হবে, বাকি ওয়ারিশদেরকে জিজ্ঞেস করতে হবে এবং বাকি ওয়ারিশদের সম্পত্তির পরিমাণ ঠিক আছে কিনা, তারা সেটি মেনে নিয়েছে কিনা সম্পূর্ণ বিষয়ে জানার পর তারপরে আপনি সম্পত্তিটি ক্রয় করবেন। কেননা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেক ক্ষেত্রে দেখা যায় জমি বিক্রেতা জাল সনদ তৈরি করে সম্পত্তি হস্তান্তর করে দেয়, এক্ষেত্রে পরবর্তীতে বাকি ওয়ারিশগণ তারা মামলা করে দেয়, পরবর্তীতে যারা জমি ক্রয় করে সেই দলিলগুলো টিকে না, যে কারণে উত্তরাধিকার সূত্র যদি সম্পত্তি ক্রয় করতে চান সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। ওয়ারিশ সনদগুলো খুব ভালোভাবে যাচাই করতে হবে, বাটোয়ারা দলিল যাচাই করতে হবে, সেগুলো দেখে তারপরে আপনারা সম্পত্তিটি ক্রয় করবেন। এই ছিল মোটামুটি জমি ক্রয়ের সময় বিক্রেতার কাছ থেকে কি কি কাগজপত্র চেয়ে নেবেন। এই কাগজপত্রগুলো অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, কেননা এগুলো ছাড়া আপনি একটি পরিপূর্ণ ভেজালমুক্ত সম্পত্তি ক্রয় সম্ভব নয়। এই কাগজপত্রগুলো যদি কোনো ধরনের ত্রুটি থাকে সেক্ষেত্রে আপনার সম্পত্তিতে ভেজাল থেকে যাবে। তো তাই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ এবং নোট করে রাখবেন, জমি ক্রয়ের সময় এই সমস্ত তথ্যাবলী অবশ্যই যাচাই করবেন।